হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এফসন L3110। এই প্রিন্টারটির প্রবলেম, পেপার টানার পরে দুইটা তিনটা টানার পরে আপনার পেপার জাম দিচ্ছে। তো এই যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা সলিউশন করব, যে এটা কী প্রবলেম আসলে ধরাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তো বন্ধু, চলুন আমরা আগে একটু টেস্ট চেক করে আসি যে প্রিন্টারটি কী প্রবলেম আছে। বন্ধুরা, আমরা যখন প্রিন্ট দিচ্ছি, এটা চেঞ্জ সাদা কালো প্রিন্ট, যে কোনো প্রিন্ট আমরা যখন দিচ্ছি তখন প্রিন্টার দিচ্ছে, এই যে প্রিন্টারটি পেজ নিচ্ছে। তো প্রিন্টারটি পেজ নেওয়ার পরে প্রিন্ট হওয়ার আধ মুহূর্তে পেপার জামের সিগন্যাল দিচ্ছে। তো বন্ধুরা, চলুন দেখি আমরা এখন কী করা, কী করলে প্রিন্টারটি ভালো হয়। প্রথমে আমরা যাব স্ক্যানারের সাইট। তো চলুন যাই স্ক্যানার সাইটে। স্ক্যানারের সাইটে কারণে অনেক সময় প্রিন্টারে আপনার পেপার জাম হয়। তো আমরা এখন স্ক্যানার সাইটে আপনারা মোটর সাইটের যে বেল আছে ওই বেলটা চেঞ্জ করবো। চলুন আমরা আগে স্ক্যানার সাইটটা খুলি। প্রথমে নাটগুলো খুলবো। প্রত্যেকটা নাট খুলে গেমস কম্পিউটার পয়েন্টে আপনাকে স্বাগতম। আমাদের এখানে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, টোনার, সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় এবং কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। সাবধানে খুলবেন আপনারা, কারণ প্রিন্টারটির স্ক্যানারে সাইডগুলো আছে এগুলো খুব নর্মাল। তো বন্ধুরা, এই আমাদের স্ক্যানার, আমরা এখন স্ক্যানারটি খুললাম। আমরা আগে মোটরের কেবলটা চেঞ্জ করব। এই যে মোটরের কেবল দেখুন, মোটরের কেবলটা চেঞ্জ করার পরে তারপরে যদি না হয় তাহলে আমরা স্ক্যানারে কেবলটি চেঞ্জ করবো। একটা নতুন স্ক্যানার কেবল নিয়ে আসলাম। এই স্ক্যানার কেবলটা আমরা এখন লাগাবো। আপনারা দেখুন কীভাবে লাগাতে হয় স্ক্যানার কেবলটি।
শুরু করতে পারলাম না, হ্যাঁ বলতে আমরা শুরু করতে পারিনি। ঠিক করিনি ভাই, ও আমি ও পেন্টটা ঠিক করিনি ভাই। Thank you.
বন্ধুরা প্রিন্টারটা আমরা এখন ওকে দেখতে পাচ্ছি, আমরা এখন প্রিন্টারটা ফিটিং করবো। প্রিন্টারটা আর কোনো প্রবলেম পাচ্ছি না, বুঝলাম না। এই যে লিগাইছটি না, এটা গিয়ে বাড়ি গিয়ে হেড ক্লিন করতে হবে, বুঝলেন? হেড ক্লিন করলে ঠিকই যাবে।